এই ভিডিওটিতে আমরা দেখব শিমুলের পোষা বক পাখিটি তার ঘরের মাঝে বাসা বেঁধে কিভাবে ডিম পেড়েছে। এরপর শিমুলদের পারিবারিক এই কবরস্থানের মাঝে বেশ অনেকগুলো বক, সারস, পানকৌড়ি সহ নানা প্রজাতির পাখি ঘর বেঁধেছে। প্রকৃতির প্রেমে পড়ে শিমুল প্রায় সময়ই পাখিগুলোর ঘর বাঁধা, সেই ঘরের মাঝে ডিম পাড়া, আবার তাদের বাসার মাঝে জন্ম নেওয়া ছোট ছোট ছানাগুলোকে দেখতে যেত। এতে যদিও বা পরিবারের কাছ থেকে বকা শুনতে হতো তার, তবে কে শুনে কার কথা, সে যে তাদের প্রেমে অন্ধ হয়ে পড়েছে। কিন্তু দিন কয়েক পর দক্ষিণ দিক থেকে ধেয়ে আসা এক কালবৈশাখী ঝড় হানা দেয় তাদের গ্রামে। টানা 2 থেকে 3 ঘন্টা প্রবল ঝড় তুফান পুরো গ্রামকে ছন্নছাড়া করে দিয়ে গেল। ঝড় তুফান শেষে গ্রামের ছেলেপুলেরা যখন গাছের নিচে আম কুড়াতে ব্যস্ত হয়ে পড়েছে, ঠিক তখনই শিমুল তার ছোট ভাইদের নিয়ে তড়ি ঘুড়ি করে রওনা দিল সেই কবরস্থানের দিকে। কবরস্থানে পৌঁছাতেই শিমুল দেখতে পেল মাটির উপর একটি ভাঙা ডিমের খোলস পড়ে আছে। এরপর সে খুব দ্রুত কবরস্থানের ভেতর প্রবেশ করে এক এক করে গাছগুলোতে উঠে পাখিগুলোর বাসা পর্যবেক্ষণ করতে লাগলো। ঝড় তুফানের প্রকোপে বেশ অনেকগুলো বাসা ভেঙে গেলেও বেশিরভাগ বাসার মাঝেই পাখিগুলোর ডিম এবং ছানারা সুরক্ষিত রয়েছে, যা দেখে শিমুল অনেক বেশি খুশি হয়। কিন্তু মুহূর্তেই শিমুলের ছোট ভাইয়ের ডাকাডাকি শুনে যখন গাছ থেকে সে নেমে আসলো, তখন সে দেখতে পেল তার ছোট ভাই দুটো বক পাখির ছানাকে সামনে নিয়ে বসে আছে। ছানাগুলোকে দেখার পর সে খুব দ্রুত এই বাঁশঝাড়ের উপর উঠে পড়ে। কিন্তু শিমুল তাদের বাসার খোঁজে বাঁশঝাড়ের উপর উঠলেও মুহূর্তেই তার মনটা ভেঙে যায়, কারণ ঝড় তুফানের প্রকোপে অসহায় ছানাগুলোর বাসাটি ইতিমধ্যে ভেঙে গেছে, যার কারণে শিমুল ছানাগুলোর জীবন বাঁচাতে তাদের ঘরে নিয়ে আসে। ঘরে এনে প্রথমে তারা 3 ভাই মিলে ছানাগুলোকে পেট ভরে খাবার খাইয়ে দেয়। এরপর তারা একটি পাত্রের মাঝে খড়কুটো দিয়ে ছানাগুলোর রাত্রি যাপন করার জন্য সুন্দর একটি ব্যবস্থাও করে দেয়। পুকুর, খাল, বিল, ডোবা থেকে নানা প্রজাতির ছোট ছোট মাছ শিমুলের ছোট ভাইরা শিকার করে নিয়ে আসে বকের ছানাগুলোর জন্য। তাদের 3 ভাইয়ের আদর, যত্ন আর ভালোবাসা পেয়ে বাবা মায়ের আদর থেকে বঞ্চিত হওয়া এই বক পাখির ছানাগুলো ধীরে ধীরে বড় হয়ে উঠছে। মাত্র 1 মাসের মধ্যেই বকের ছানাগুলোর শরীরে পুরো দমে পালক গজায়। দিনের বেলায় শিমুল ছানাগুলোকে তাদের ঘরের আঙিনায় এই খাঁচার মাঝে ঢুকিয়ে রাখে। আবার ছানাগুলোর যখন খিদে লাগে তখন তারা খাঁচার দরজা খোলা পেলেই হুড় হুড় করে বেরিয়ে আসে খাবার খেতে। মূলত আশেপাশে বসবাস করা অন্যান্য সব পশু পাখির থেকে ছানাগুলোকে নিরাপদে রাখতেই শিমুল ছানাগুলোকে খাঁচার মাঝে ঢুকিয়ে রাখে। কিন্তু হঠাৎ একদিন যখন শিমুলের ছোট ভাই বকের ছানাগুলোকে তাদের ঘরের আঙিনায় ছেড়ে দেয়, তখনই ঘটে এক অবাক করা কাণ্ড। শিমুল ছানাগুলোকে খাবার খাওয়াতে এসে দেখতে পায় ছানাগুলোর সাথে একটি বড় বক পাখি বসে আছে, যা দেখে শিমুল নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, কারণ এতদিন পর ছানাগুলোর মা ঠিকই তাদের খুঁজতে খুঁজতে শিমুলদের ঘরের আঙিনা অবধি পৌঁছে গেছে। মা বক পাখিটির তার ছানাদের প্রতি এমন ভালোবাসা দেখে শিমুলের অনেক বেশি ভালো লাগে। কিন্তু হতভাগা ছানাগুলো যে এখনো অনেক ছোট, তারা যে তাদের মায়ের সাথে উড়ে চলে যেতে পারবে না, যার কারণে শিমুল ছানাগুলোকে এনে খাবার খাইয়ে আবারও খাঁচার মাঝে ঢুকিয়ে রাখে। দিন কয়েক পর মা বক পাখিটি যখন আবারও তার সন্তানদের সাথে দেখা করতে আসে, তখন শিমুলের ছোট ভাই পাখিটিকে দেখে ছানাগুলোকে ছেড়ে দেয়। কিন্তু শিমুল ঘন্টা কয়েক পর ঘরে ফিরে দেখতে পায় তার ঘরের আঙিনায় কেবল একটি ছানা রয়েছে। ছোট ভাই তাকে জানায় মা পাখিটি চলে যাওয়ার পর থেকে সেও অন্য আরেকটি ছানাকে খুঁজে পাচ্ছে না। এই শুনে শিমুল তাদের ঘরের আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে। প্রায় 15 থেকে 20 মিনিট খোঁজাখুঁজি করার পর শিমুল খুঁজে পায় হতভাগা ওই বক ছানাটির মরদেহ। ছানাটির এই দুরবস্থা দেখে শিমুলের মনটা মুহূর্তেই ভেঙে যায়। এই ছানাটির মৃত্যুর পর শিমুল তার ঘরে থাকা অন্য ছানাটিকে আরও ভালোভাবে দেখভাল শুরু করেছে। সে এখন সুযোগ পেলেই তার অবসর সময়গুলো কাটায় বক ছানাটির সাথে, যার কারণে ধীরে ধীরে বক ছানাটির সাথে শিমুলের বন্ধুত্বটাও গভীর হয়ে উঠছে।
মাস কয়েকের মধ্যেই বক ছানাটি এখন পুরোপুরি বড় হয়ে গেছে। সে এখন শিমুলকে ছাড়া কিছুই বুঝে না। শিমুল যেদিকে যায় বক ছানাটিও তার পিছন নিয়ে চলে যায় তার সাথে। এই তো শিমুল ও তার ভাই যখন বন্যার পানিতে মাছ ধরতে বের হয়, বকের ছানাটিও নৌকায় করে তাদের সাথে চলে যায় মাছ ধরার জন্য। মাছ ধরার ফাঁকে ফাঁকে নিজের দুপুরের খাবারটাও সেরে নিচ্ছে বক পাখিটি। শিমুলদের ঘরের মাঝে প্রতিদিন মাছ রান্না হোক বা না হোক, বক পাখিটির খাবার তালিকায় প্রতিদিন মাছ যেন থাকতেই হবে। না হলে যে মহাশয় আবার রাগ করে রাতে ঘরেই ফিরবে না। দিনের বেশিরভাগ সময়টাই বক পাখিটি শিমুলের পিছন নিয়ে তার সাথে ঘোরাঘুরি করলেও দিনের কিছুটা অংশ সে কোথায় যেন উড়ে চলে যায়। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলে সে ঠিকই উড়ে চলে আসে ঘরের মাঝে। মাসখানেক পরের ঘটনা, সেদিন বক পাখিটি হঠাৎ করে একটি শুকনো ডাল মুখে করে নিয়ে এসেছে শিমুলের কাছে, যা দেখে শিমুল বেশ অবাক হয়। কারণ পাখিটি যে আগে কখনোই এমন অদ্ভুত আচরণ করেনি। শিমুল যতবারই শুকনো ডালটি ছুঁড়ে ফেলে দিচ্ছে, বক পাখিটি ততবারই মুখে করে ডালটি নিয়ে আসছে শিমুলের কাছে। একদিন নয়, বক পাখিটি এখন প্রতিদিনই শুকনো ডালপালা খুঁজে মুখে করে নিয়ে আসছে শিমুলের কাছে। বারবার পাখিটির এমন অদ্ভুত কর্মকাণ্ড দেখে শিমুল কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে যে তার পোষা বক পাখিটি হয়তোবা ডিম পাড়ার জন্যই এমনটা করছে, যার কারণে শিমুল কাঠের ফ্রেমের মাঝে চারপাশে জাল দিয়ে বক পাখিটির জন্য সুন্দর একটি ডিম পাড়া উপযোগী ঘর তৈরি করে দিয়েছে। এরপর সে বাসাটি ঝুলিয়ে দিয়েছে তার ঘরের আঙিনায়। প্রথম দিকে পাখিটি তার নতুন ঘরের মাঝে যেতে না চাইলেও দুই দিনের মধ্যেই সে ঠিকই শুরু করেছে ঘর সাজানোর কাজ। সে এখন নিজেই আশপাশ থেকে শুকনো ডালপালা খুঁজে তার নতুন ঘরের মাঝে নিয়ে যাচ্ছে। আবার মাঝে মাঝে শিমুলও সাহায্য করছে বক পাখিটিকে শুকনো ডালপালা দিয়ে তার ঘর সাজাতে। তবে এই ঘরের মাঝে বক পাখিটির ডিম পারবে কি না তা নিয়ে শিমুল খুবই সন্দেহান। শিমুল আজ ঘুম থেকে উঠে তার পোষা বক পাখির বাসাটি যখন পর্যবেক্ষণ করতে গেল, তখন শিমুল কিছুতেই তা বিশ্বাস করতে পারছিল না। তার বক পাখিটি যে নীলা রঙের একটি ডিম পেড়েছে, এমনকি পাখিটি এখন আবার প্রস্তুতি নিচ্ছে পরবর্তী ডিম পাড়ার জন্য, যা দেখে শিমুল খুশিতে আত্মহারা হয়ে ওঠে। কিন্তু শিমুলের খুশিটা যে বেশি দিন স্থায়ী হলো না। ঠিক পরের দিন রাতের বেলায় কিছু একটা শব্দ শুনতে পেয়ে তড়ি ঘড়ি করে শিমুল যখন তার বক পাখির বাসাটির সামনে যায়, তখন সে দেখতে পায় পাখির ডিমটি ভেঙে পড়ে আছে আর পাখিটাও বাসায় নেই। পাখিটির বাসার এই দুরবস্থা দেখে শিমুল ধারণা করে যে নিশ্চয়ই কোনো দুষ্টু বিড়াল এসে হামলা করেছে তার বাসায়। এরপর সকাল হয়, কিন্তু বক পাখিটির দেখা যে আর কোথাও মিলছে না। এদিক ওদিক আশেপাশে হাজার খোঁজাখুঁজির পরও শিমুল তার পোষা বক পাখিটিকে খুঁজেই পাচ্ছে না। ঠিক দুই থেকে তিন দিন পর তাদের এলাকার দুটো ছেলে শিমুলের পোষাই বক পাখিটিকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে তার কাছে। তারা জানায় তাদের পাশা গ্রামের এক দুষ্ট পাখি শিকারীর কাছ থেকে তারা শিমুলের এই পোষা বক পাখিটিকে উদ্ধার করে এনেছে। আদরের পাখিটিকে শিমুল ফিরে পাওয়ার পর তড়ি ঘুড়ি করে তাকে নিয়ে সে ঘরে ফিরে। এরপর তার আহত স্থানটি ভালোভাবে পরিষ্কার করে ব্যান্ডেজ লাগিয়ে দেয় তারা। আবার ফার্মেসি থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু ঔষধও এনেছে বক পাখিটির জন্য, যদিও এতে কোনো কাজ হয়নি। শেষমেশ শিমুল তার পোষাই বক পাখিটিকে যে আর বাঁচাতে পারল না। সকাল সকাল পাখিটির বাসার সামনে এসে শিমুল দেখতে পেল সে যে তার ঘরের মাঝে মরে শক্ত হয়ে আছে, যা দেখে মুহূর্তেই শিমুলের চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করে। বক পাখিটির চলে যাওয়ার খবরে শিমুলদের ঘরের মাঝে নেমে এসেছে নীরবতা। এ যে স্বজন হারানোর নীরবতা। বুকে পাথর রেখে শিমুল ও তার ভাই বোনরা মিলে বকের ছানাটিকে মাটি খুঁড়ে শেষমেশ মাটি চাপা দিয়ে দেয়।